ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম থাকবে না, এটা কি হয়? তবে ডিম ছাড়া যাদের ব্রেকফাস্ট হয় না তাদের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ দিয়েছেন কানাডার একদল বিজ্ঞানী। দেশটির ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক জার্নালে প্রকাশিত হয়েছে, ধূমপান করার থেকেও প্রতিদিন ডিম খাওয়া আরও বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী 1200 জন নারী পুরুষকে নিয়ে সমীক্ষা করেন। দেখা গেছে অতিরিক্ত সেদ্ধ ডিম খাওয়াতে তাদের শরীরে ক্যারোটিক আর্টারি স্টেনোসিস তৈরি হয়েছে, এতে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জর্ডন তোমাসেলি জানান, অতিরিক্ত ডিম খাওয়ার পর ক্যারোটিক প্লেক যতটা তৈরি হয় ধূমপান করলেও সেই পরিমাণ প্লেক তৈরি হয় ধমনিতে, এতে রক্তচাপ বাড়ে, এমনকি ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় অনেকগুণ। এত কিছু শোনার পরও কিন্তু ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম চাই, তাহলে কি খাবেন না সেদ্ধ ডিম? তার সমাধানও বাতলে দিয়েছেন চিকিৎসক জর্ডন তোমাসেলি। প্রতিদিন আমাদের শরীরে 300 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন হয়, যেখানে একটি সেদ্ধ ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে 185 মিলিগ্রাম। সেদ্ধ ডিম ছাড়াও সারাদিন আমরা কোলেস্টেরল প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে থাকি, এতে প্রতিদিনই 300 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল জমা হয়। তাই জর্ডানের পরামর্শ, ডিমের কুসুমের অংশ বাদ দিয়ে সাদা অংশ যদি খাওয়া হয় তাহলে শরীরে পরিমাণ মতো কোলেস্টেরল ভিটামিন ই পৌঁছবে। মজার কথা, অতিরিক্ত ডিমের কুসুম খাওয়াতে শরীরে কোলেস্টেরল বাড়তে পারে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।